ভাই ভালো করে ধরেন না। তাদের মাধ্যমগুলোতে কিউকমের টাকা গ্রাহকের টাকাগুলো সুরক্ষিত আছে এবং তারা বাংলাদেশ ব্যাংকের নির্দেশের উপরে নির্দেশের জন্য অপেক্ষা করতেছে। তারা বাংলাদেশ ব্যাংকের নির্দেশ পেলেই তারা এই গ্রাহকের প্রিন্সিপাল অ্যামাউন্টগুলো দ্রুত ডিসবার্সমেন্ট শুরু করে দিবে। গতকালকে এই মুনতাসির আহমেদ কিউকমের হেড অফ পিয়ার, উনি কিন্তু পোস্টারের হেড অফ পিয়ার, উনি কিন্তু ক্লিয়ারলি সেটা যমুনা টেলিভিশনকে বলছে। তো আমরা চাচ্ছি দ্রুত যাতে বাংলাদেশ ব্যাংক আমাদের কিউকমের গ্রাহকের যত গ্রাহক আছে সবগুলো গ্রাহকের যাতে মূল প্রিন্সিপাল অ্যামাউন্টটা যাতে দ্রুত পোস্টারকে ছাড় দেওয়ার নির্দেশ দেয় এবং আমরা যাতে দ্রুত যাতে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টগুলো আমরা পেয়ে যাই। আন্দোলনের মূল দাবি দেওয়া হচ্ছে বাংলাদেশ ই কমার্স নীতিমালা 2021 জুলাই মাসে যে এসওপি সিস্টেমটা করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং ইকেবের সমন্বয়ে, তো সেখানে উল্লেখিত আছে যে আপনার গ্রাহকরা সুরক্ষিত থাকবে তারা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কোম্পানির সিওকে অ্যারেস্ট করার পর তাদের এই এসক্রো সিস্টেমটাকে অফ করে দিচ্ছে। তো আমরা কিন্তু নীতিমালার আলোকে এই জিনিসটা পাইনি যে এসক্রো সিস্টেমে বলা আছে যে সিও আমাদের টাকা রিটার্ন দিবে গেটওয়ে সিস্টেম। তো আমরা কিন্তু গেটওয়ে সিস্টেমের কাছেই টাকা দাবি করছি। সেখানে বাংলাদেশ ব্যাংক ফস্টারকে হোল্ড করে রেখেছে, এসএসএল কমার্সকে হোল্ড করে রেখেছে, নগদকে হোল্ড করে রেখেছে। তো আমরা চাচ্ছি যে এই এসক্রো সিস্টেমটা দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হোক এবং অটোমেশন পদ্ধতির মাধ্যমে যারা যেইভাবে পেমেন্ট করেছে, গ্রাহকরা যেইভাবে পেমেন্ট করেছে, শুধুমাত্র সেইভাবেই তাদের টাকাটা রিটার্ন করে দেওয়া হোক। আমাদের এই একটাই মূলত দাবি। Thank you.